Bye. Safar, shahar, shahar, rozana, rozana, shamay kakhon, kothay daray, ojana, ojana, jiboner proti pathe eka eka choli pothe ar chole, asmani range dube onurage onubhabe khuje pai সবুজের হৃদয়ে কভু করেছি সজি কভু কিছু হারিয়েছি নেছি জীবন রহমতুল্লাহি অবরকাত ভিউজ দেখতে পাচ্ছেন পালসার পাকো থ্রি 2015-16 মডেল বাকি 15-16 মডেল হলেও এই বাইকটি এখনকার যে আপডেট পালসার আছে 2019-20 মডেল বা 21 মডেল আমার মনে হয় সেই গাড়ি এর সাথে পারবে না কারণ হচ্ছে এটার যে ইঞ্জিন আমি নিজে গ্রান্টার যে ইঞ্জিনে একটা নাট খোলা পড়ে নেই আর যদি একটা নাট খোলা পড়ে থাকে তাহলে গাড়ির দাম আমি 1 টাকাও নেব না ঠিক আছে তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো তার একটি কথা জানা চ্যানেলের উপরে কিছু সাবস্ক্রাইব করবেন করতে চাই সামনের টায়ার থেকে সামনের টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার কোনো ধরনের টায়ার চেঞ্জ করা হয় নাই ঠিক আছে এবং অনেক সুন্দর বিট আছে অনেকদিন ব্যবহার করতে পারবেন মাডগার্ডটা দেখুন একদম ফুল ফ্রেশ তার আগে একটি কথা বলবো সেটা হচ্ছে এই রুমের ভিতরে কিন্তু আমরা শোরুমের ভিতরে বাইক বানাতে রিভো বানাইতেছি কালারের দিক দিয়ে যেটা হবে ওটাই কিন্তু একদম 100-100 কালার হবে তারপরেও কিন্তু যদি বাহিরে নেওয়া যেত আরও কালারটা ফুটে উঠতো সে ফুটাটা এখানে কিন্তু হবে না ঠিক আছে ফুটে উঠাটা এরপরে দেখুন এই সাইডটাও একদম ফুল ফ্রেশ তো মাডগার্ড সামনে অংশ থেকে নিয়ে পিছন পর্যন্ত একদম নিখুঁত দুইটি সকাপ দেখেন ফুল ফ্রেশ হাইড্রোলিক কিন্তু অনেক মোটা দেখেন 8-9 হাজার চলার হাইড্রোলিক যেরকম থাকার কথা ওইরকমই কিন্তু আছে এরপরে হেডলাইটের গ্লাসে কোনো ধরনের দাগ স্পট একদমই নেই একদম ফুল ফ্রেশ ভাইজারের স্টিকার সহ দেখেন একদম ফুল ফ্রেশ যদিও সেই গাড়িটি নেওয়া শোরুম থেকে নেওয়ার মনে করি আমি একই কথা ঠিক আছে দেখেন একদম ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই অনেকেই আলাদাভাবে ভিডিও দেখতে চাইছে হ্যাঁ এই সাইডে কোনো ধরনের দাগ স্পট একদম নেই একদম ফুল ফ্রেশ তবে সামনে অংশতে কোনো ধরনের দাগ স্পট একদমই নেই আলাদাভাবে ভিডিও যারা দেখতে চাইছেন তারা একটু মনোযোগ করে দেখবেন এরপরে দেখেন সিঙ্গেল লাইটে কোনো ধরনের দাগ স্পট একদমই নেই একদম ফুল ফ্রেশ সাইড কভার দেখাচ্ছি তারপরে এখন দেখেন গুটিটা যদি পড়ে যেত অ্যাক্সিডেন্ট হতো তাহলে এটা কিন্তু চাকা লাগে যেত এখানে চাকা লাগে যেত কিন্তু সে হিস্টোরি একদমই নেই ফুল ফ্রেশ চাপা সুইচ এবং কি এই গ্লাসের টাটি সহ ফুল ফ্রেশ টাঙ্কিটা দেখেন একদম ফুল ফ্রেশ রাত্রে কিন্তু তারপরেও টাঙ্কিটার চেহারা দেখেন যে একদম নিউ কন্ডিশন মনে হয় একদম নিউ কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে যখন আপনারা সরাসরি বাস্তবে দেখবেন এর আগে ভিডিওতে গাড়িটা ধোয়া ছিল না পলিশ করা হয়েছিল না এখন পলিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম শোরুম কালার চলে আসছে একটা চুল পরিমাণ কিন্তু দাগ নেই বিন্দু পরিমাণ দাগ নেই 100% সিওর থাকবেন এরপরে বাম্পার দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিনের চেহারাটা দেখলে বুঝবেন যে আসলে ইঞ্জিনটা কেমন দেখেন ইঞ্জিনের চেহারাটা শোরুম কন্ডিশন আছে ঠিক আছে আর ইঞ্জিনের হেড এবং দেখেন হেড এবং ইঞ্জিনের যে এই সাইড একদম 100% গ্যারান্টি যে আমি এই ইঞ্জিন আমার জানা মতে একটা নাট খোলা পড়ে নেই আর যদি নাট খোলা পড়তে থাকতো তাহলে আমি কিন্তু এই ইঞ্জিনটা কিনতাম না বাইকটা কিনতাম না তো বিকজ আমি মোট কথায় এক কথাই বলতে চাই সেটা হচ্ছে ইঞ্জিন আনটাচ ইঞ্জিন ইনটেক একদম প্যাকেট ইঞ্জিন আছে একটা নাট খোলা পড়ে নেই এটা 100% গ্যারান্টি ঠিক আছে এরপরে দেখেন
সাইড কভারের কালারটা দেখেন একদম ফুল ফ্রেশ এবং অরিজিনাল কালার দেখেন, অরিজিনাল কালারের আর একটা চিহ্ন এখানে একটুখানি কিন্তু বসে বসেই হয়ে গেছে, তার মানে আমি বুঝতে চাইছি অরিজিনাল কালার, যদি অরিজিনাল কালার না থাকতো তাহলে কিন্তু এটা এটা বোঝা যেত না, বসে বসে একটুখানি ডিসকালার হয়েছে, এটা প্রমাণ এটা অরিজিনাল কালার। ঠিক আছে, হ্যাঁ পাওদানিগুলো দেখেন, চেন কভারটা দেখেন ফুল ফ্রেশ, শাড়ি কাটা দেখেন ফুল ফ্রেশ, এই সাইডের অংশটাও দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো দাগ স্পট না, তবে এই সাইডেতে কোনো ধরনের দাগ স্পট আমি খুঁজে পেলাম না। এখন বলবো পিছনের অংশ, দেখেন সিঙ্গেল লাইট দুইটাই ফুল ফ্রেশ, আর রানা মোটরস আমাদের বগুড়া, রানা মোটর সাইকেল সেন্টার আমাদের বগুড়া, আমার শোরুম থেকে এই শোরুমটা আনুমানিক 2 কিলো দূরে, 2 কিলো দূরে এই শোরুমটা, তো নাম্বার সারা আছে, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে দিতে পারবেন, যেগুলো বিআরটি এই ফাইলটা জমা দেবেন নাম্বার হয়ে যাবে, আর আপনি ফার্স্ট মালিক হবেন, আমরা এখান থেকে রানা মোটরসের শোরুমের মাধ্যমে আপনাকে ফার্স্ট মালিক বানিয়ে দেবো, আপনি ফার্স্ট মালিক হবেন, নাম চেঞ্জ করার দায়িত্ব আমাদের এবং নাম চেঞ্জ করে দেবো আমাদের নিজ খরচে। ঠিক আছে, ব্যাকলাইটটা দেখেন ফুল ফ্রেশ, এটাও দেখেন ফুল ফ্রেশ, পিছনের টায়ারটা চেঞ্জ করা হয়েছে, নতুন লাগানো হয়েছে, দেখেন অনেকদিন ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন এই সাইডের অংশটা দেখেন ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, হ্যাঁ দেখেন কালারের দিক দিয়ে একশো একশো আছে, সাইলেন্সারে কোন দাগ নেই, স্পট নেই, পাওদানি লাগানো আছে, সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ, পাওদানিগুলো দেখেন পাওদানিগুলো নতুনই মতো কিন্তু মনে হচ্ছে, যদিও ময়লা পরে আছে। বিকজ এখন এই সাইটের ইঞ্জিনে দেখেন, এই সাইটের ইঞ্জিনে কোনো খোলা নেই, এর ট্যাপিট পর্যন্ত খোলা পড়েনি, দেখেন 100% শিওর এই গাড়িটির ট্যাপিট পর্যন্ত খোলা পড়ে নেই। ঠিক আছে, একদম ফার্স্ট মালিকের বাইক এবং অল্প চলা, ইঞ্জিনের দিক দিয়ে 100% আছে, অরিজিনাল কালার, আনটাচ ইঞ্জিন। এখন বলবো এই সাইডে ট্যাঙ্কটি দেখেন ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদম নেই, একদম নিখুঁত, দেখেন এই সাইডে অংশগুলো দেখেন ফুল ফ্রেশ, একদম স্পট মুক্ত, দেখেন গ্লাস পর্যন্ত নিখুঁত, বিকজ ক্যাটসি আর কি বলবো এই গ্লাস পর্যন্ত নিখুঁত আছে, তারা কেমন লোক চালাইছে, প্রতিটা গ্লাস কিন্তু খুদখান থেকে যায়, আর অথচ এই লুকিং গ্লাসগুলো নিখুঁত আছে, অ্যাডসে পরিষ্কার আর অ্যাডসে টিপটপ মানুষ আমার জানা মতে নেই। আর সবচেয়ে বড় কথা দেখেন হ্যান্ডেল পর্যন্ত একদম নতুন, হ্যাঁ চাবি পর্যন্ত আছে, দুইটি চাবি কিন্তু আছে, এটা ব্যবহৃত চাবি, এটা ইন্ডেক্স চাবি, তার মানে কেমন লোক ছিল যে এখন পর্যন্ত গাড়ির চাবি দুটোই আছে। ঠিক আছে, এখন চলা দেখেন 8,980 কিলো, 8,980 কিলো, তার এবং দেখেন যে এই যে মিটারে যে পলি থাকে পলি পর্যন্ত কিন্তু আছে, দেখেন এখন সাউন্ড করে শোনাবো, দেখেন সবচেয়ে বড় কথা দেখেন এই পিক আপটা একদম ইজি, একদম ইজি, এই পিক আপটা মানে কোনো শক্তি লাগে না। ঠিক আছে, এই পিক আপটা একদম ফ্রি এবং ইজি, তবে দুইটি চাবি আছে, পিক আপ পিক আপও একদম ইজি, এই পিক আপটা এত সুন্দর ইজি যে মনে হয় মানে টানার আগেই ঘুরে ওঠে। ঠিক আছে, তবে এখন দামে আসবো, এই গাড়িটির দাম 115,000 টাকা, একদম মালিকানা চেঞ্জ সহ, মালিকানা চেঞ্জ সহ 115,000 টাকা। ঠিক আছে, সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি নিতে পারবেন, গাড়ি কিন্তু একদম এ ক্লাস, চকচকা ঝকঝকা রুমের ভিতরে কিন্তু, তারপরে দেখেন কত সুন্দর কালার, যদি বাইরে বানানো হতো আরও ফুটে উঠতো, কালারগুলো ফুলে উঠতো। ঠিক আছে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।